আসসালামু আলাইকুম। ম্যাক্সিমো অটোমোবাইলস থেকে আমি আরমান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিও, টয়টা ক্রাউন রয়্যাল সেলুন 2017 হাইব্রিড ইউনিটি গাড়িটার একটা ওয়ার্কিং রিভিউ নিয়ে। হ্যাঁ, তো আজকে রিসেন্টলি আমাদের কিছু গাড়ি আপনার সেল হয়েছে, যার ভিতর টয়টা সিএইচআর আছে, টয়টা হোন্ডা গ্রেস আছে। তো আজকে আমাদের এখানে প্রিমিয়াম যে গাড়িটা আছে সেটা হচ্ছে টয়টা ক্রাউন। এই ক্রাউনটার আমরা জাস্ট চারদিক ঘুরে এটার যে অপশনগুলো আছে, যে ফিটিংসগুলো আছে এবং এটাকে কেন একটা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি বলা হয় সেটাই এখন একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো টয়টা ক্রাউনের কিন্তু আমরা জানি অনেকগুলো প্যাকেজ হয়, অনেকগুলো না, দুটো প্যাকেজ হয়, একটা হচ্ছে অ্যাথলেট, একটা হচ্ছে রয়্যাল সেলুন। আর রয়্যাল সেলুনের ভিতরেও দুটো প্যাকেজ আছে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে জি। এটা হচ্ছে রয়্যাল সেলুনের একটা গাড়ি, এটা অ্যাথলেট না। তো রয়্যাল সেলুনটাই হচ্ছে কিন্তু সবচেয়ে হাই গ্রেডের বেসিক্যালি প্রিমিয়াম সেকশনটা, হ্যাঁ, যেটাতে আপনার সকল ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন। একটা ফুললি লোডেড একটা গাড়িতে যা যা থাকে তার সবই কিন্তু এটাতে আছে এবং এটা খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়ি। আর এটা হচ্ছে হাইব্রিড ইউনিট, অর্থাৎ এটা 2500 সির একটা গাড়ি। আমি যদি ইন্টেরিয়র ট্যাগ ফলক দেখাই, হ্যাঁ, আমি ইন ডেপথ ডিটেলসে যাবো না, কারণ এগুলোর অনেক ভিডিও আপনি ইউটিউব বা ফেসবুকে পেয়ে যাবেন। আমি জাস্ট আমার শোরুমে যে গাড়িটা আছে সে গাড়িটার ডিটেলসটা একটু হালকা দেখানোর চেষ্টা করছি আপনাকে। সামনে কিন্তু একটা ক্যামেরা আছে অলরেডি, এখানে ক্রাউনের সেই সিম্বল মনিটরটা, এখানে ফিনিশিংটা কিন্তু ভেরি গর্জিয়াস, একটা ভেতর থেকে 3D একটা আসে, ভাইব্রেন্ট আসে, ফ্যাব্রিক সিট এবং সামনের যে দুটো সিট আছে দুটো সিটই কিন্তু পাওয়ার। হ্যাঁ, এই সিটটা কিন্তু আবার এখান থেকে আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? আমি যদি পিছনের সিটটা দেখি, এগুলো সব লেদার করা, এগুলো হচ্ছে ভেলভেটের সিট, হ্যাঁ, বসে খুবই আরাম। পিছনে একটা এসি ফল্ট আছে। ওকে, আচ্ছা, তো এখন যদি আমি আপনাকে ব্যাক স্পেসটা দেখাই, এটা অবশ্য আপনার হাতে চাবি থাকা লাগবে, চাবিটা এখন আমার সাথে নেই, আমি দেখাচ্ছি আপনাকে একটা করে। ফার্স্ট আমি একটু ইঞ্জিনটা একটু দেখানোর চেষ্টা করি যে কত ফ্রেশ এই গাড়িটা। ইঞ্জিনটা খোলার জন্য আপনাকে অবশ্যই ড্রাইভার সিটের সামনে যে অপশনটা আছে সেখান থেকে ইঞ্জিনটা খুলতে হবে। ওকে, এটা হচ্ছে সেই ইঞ্জিনটা, ফুললি ফ্রেশ ইঞ্জিন, এটা কিন্তু ইনলাইন ইঞ্জিন। হ্যাঁ, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে হাইব্রিডের যে মোটরটা আছে সেই মোটরটা আছে এবং বর্তমান গাড়িটা তেলে আছে, অর্থাৎ ইঞ্জিনটা ফাংশন করছে। এখান থেকে বাতাস ট্রেন নেওয়ার যে ভাল্বটা আছে সে ভাল্বটা আছে এবং সামনে কিন্তু যে গ্রিলটা দেওয়া হয়েছে স্মোকি গ্রিলটা সেটা কিন্তু অনেক বড়, সো এয়ার ইনটেক খুবই ভালোভাবে করতে পারবে গাড়িটা। সো 2017 সালের এই গাড়িটা আমার শোরুমে বর্তমানে রেডি অবস্থায় আছে, রয়্যাল সেলুন পার্ল কালারে। আপনারা কেউ যদি গাড়িটার ব্যাপারে ইন্টারেস্টেড হন, কাইন্ডলি ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করুন অথবা পল্টন আনন্দভবনের উল্টা পাশে হচ্ছে আমার অফিসটা, সরাসরি এসে এখানেও দেখে যেতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর যাবতীয় তথ্যের জন্য প্লিজ মেসেজ করুন অথবা আমার মোবাইল নাম্বার আছে সেখানে, আমাকে ফোন করুন। সবাই দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম।